হ্যালো স্টুডেন্টস আগের দিন আমরা তরিচমুখী আবেশ সম্বন্ধে ধারণা লাভ করেছি আমরা দেখেছি যে ব্যাটারি ছাড়াও তড়িৎ তৈরি করা যায় তরিচুমুখী আবেশের সাহায্যে আজকে আমরা তারই ব্যাপক প্রয়োগ নিয়ে আলোচনা করব তরিচ্যমুখী আবেশের প্রয়োগ হচ্ছে ডায়নামো বা জেনারেটর দেখো কি হয় তাতে আমরা আগের দিন দেখেছি যে একটা চুম্বককে একটা কয়েলের কাছে আনলে বা দূরে নিয়ে গেলে কারেন্ট তৈরি হয় কেন তৈরি হয় তার কারণ হচ্ছে একটা চুম্বককে যদি কয়েলের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে বেশি সংখ্যক বলরেখা অতিক্রম করে কয়েলের মধ্য দিয়ে আবার দূরে নিয়ে গেলে কম সংখ্যক বলরেখা অতিক্রম করে এই যে বলরেখা অতিক্রম করার সংখ্যার পরিবর্তন যাকে আমরা ফ্লাস্কের পরিবর্তন বলছি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন এই পরিবর্তনের জন্যই তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় এখন আমরা অন্যভাবে ফ্লাক্সের পরিবর্তন করে তড়িৎ প্রবাহ আবিষ্ট করার চেষ্টা করছি কিভাবে সেটা দেখো এখানে কিন্তু চুম্বক দুটোকে নির্দিষ্ট জায়গায় চুম্বকের দুটো মেরুকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে উপরে দেখো লাল এবং নিচে সবুজ রঙের যেটা দেখানো হয়েছে উপরে একটি মেরু নিচে একটা মেরু সেটা একই চুম্বকের দুটো মেরু হতে পারে অথবা দুটো ভিন্ন চুম্বকের বিপুল মেরু হতে পারে এবং সেই দুটো চুম্বক মেরুর মাঝখানে একটি কয়েলকে ঘোরানো হচ্ছে এর ফলে কি হবে দেখো এর ফলে ওই কয়েলের মধ্য দিয়ে বলরেখা পাস করার অতিক্রম করার সংখ্যা পরিবর্তন হচ্ছে যখন কয়েলটা লম্বভাবে রয়েছে বলরেখার সাথে তখন বেশি সংখ্যক বলরেখা পাস করছে আর যখন কয়েলটা আস্তে আস্তে একটা কোণ করছে এবং বলরেখার সঙ্গে সমান্তর হয়ে যাচ্ছে তখন কিন্তু বলরেখার ওর মধ্য দিয়ে সংখ্যা কমে যাচ্ছে এই যে ফাঁক্সে পরিবর্তন হচ্ছে এই জন্য এর জন্য ওই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট তৈরি হবে বা তরিত আবিষ্ট হবে তো এটা তড়িৎ চুম্বকীয় অবসের কারণে হচ্ছে তবে লক্ষ্য করে দেখো এখানে যে তড়িৎটা তৈরি হচ্ছে সেই তড়িৎ এখানে গ্যালভোমিটারে দেখানো হচ্ছে তড়িৎ এটা যদিও ভি লেখা রয়েছে ভোল যাই হোক তো এখানে তরিতের ডিরেকশানটা বারবার চেঞ্জ হচ্ছে তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে কাঁটাটা বারবার এদিক ওদিক ঘুরে আছে এটা গ্যালোমিটারই গ্যালোমিটারটা কাঁটাটা একবার বাঁধে একবার ডালে গেছে মানে তড়িৎটা কিন্তু তার ডিরেকশান চেঞ্জ করছে যে তড়িৎ তৈরি হচ্ছে সেটা কিন্তু এসি কারেন্ট অর্থাৎ তার দিক অনবরত বদলে যাচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে লক্ষ্য করে দেখো তুমি এই কয়েলের যে কোনো একটি বাহুকে কল্পনা করো একটা যে কোনো একটা বাহুটাকে কনসিডার করো সেই বাহুটা যখন উপর দিকে উঠছে তখন ওই যখন উপরে রয়েছে উপর থেকে নিচে যখন নিচে নামছে তখন ওই বাহুর যে গতির দিক এবং যখন নিচ থেকে উপর উঠছে তখন ওই পার্টিকুলার বাহুটার গতির দিক কিন্তু উল্টো বা বিপরীত লক্ষ্য করে দেখো তীরচিহ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবে তীর্চিহ্ন যখন উপরে আছে তখন তীরচিহ্নটা টুয়ার্ডস দ্য অবজারভার যখন নিচ থেকে উপর উঠছে তখন অপোজিট টুয়ার্ডস দ্য অবসারভার আবার বলছি কয়েলের একটা পার্টিকুলার বাহু যদি তুমি কল্পনা করো সেই বাহুটা যখন উপরে উঠছে অর্থাৎ লাল চিহ্নিত লাল চিহ্নিত যে মেরু তার দিকে যখন রয়েছে সেখান থেকে যখন নামছে তখন দেখো তীরচিহ্নটা অবসারভার মানে পর্যবেক্ষকের দিকে এবং যখন ওটা নিচে নামছে তখন দেখো তীরচিহ্নটা বিপরীত হচ্ছে পর্যবেক্ষকের বিপরীত দিকে অর্থাৎ এই যে দু ভিন্ন দিকে কয়েলটার গতি কয়েলের কোনো একটা বাহুর গতি হচ্ছে সেই বাহুতে বিপরীত দিকে তৈরি আবিষ্ট হবে দুই ক্ষেত্রে যখন উপর নিচ থেকে উপরে হচ্ছে মানে যখন নিচে রয়েছে যখন উপরে রয়েছে সেই দুই ক্ষেত্রে তড়িৎ কিন্তু বিপরীত দিকে তৈরি হবে অর্থাৎ এখানে যে তড়িৎটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এসি কারেন্ট বা তড়িৎ প্রবাহ কেন পরিবর্তিত তৈরি প্রবাহ কেন দিক চেঞ্জ করেছে করছে সেটা আমরা বললাম এখানে গ্রাফ যেটা দেখানো হয়েছে এটা কিন্তু পরিবর্তন দুই প্রবাহের সাপেক্ষে সাপেক্ষে প্রবাহমাত্রার লেখচিত্র পরবর্তী ছবিতে আমরা আচ্ছা এটাকে আমরা বলছি এসি ডায়নামো বা এসি জেনারেটার এখানে ছবিতে দেখানো বিভিন্ন অংশগুলো কী কী এই জেনারেটারের বিভিন্ন অংশগুলো দুটো আমি আগে যে ছবিটা দেখালাম সেই রকমভাবেও করা যেতে পারে একটা চুম্বকি দুটো মেরুর মাঝখানে কয়েল ঘোরানো যেতে পারে কিংবা দুটো চুম্বকে দুই বিপরীত মেরুর মাঝেও কয়েলকে ঘোরানো যেতে পারে যেমন ছবিটা দেখানো হয়েছে তো এখানে লক্ষ্য করে দেখো কয়েলটা দুটো রিংয়ের সাথে যুক্ত দুটো কয়েলে যে দুটো প্রান্ত ওটা দুটো ভিন্ন রিংয়ের সাথে যুক্ত রয়েছে ঠিক আছে এই দুটো রিং রয়েছে দেখি স্লিপ রিং বলা হয়েছে দেখো স্লিপ রিং কথাটা উল্লেখ করা হয়েছে এ দুটো স্লিপ রিং আছে এবার কয়েলের দুটো প্রান্ত দুটো স্লিপ রিংয়ের সঙ্গে যুক্ত আছে এবং এখন যে ছবিতে যেমন দেখানো হয়েছে কয়েলটাকে কয়েলটা কিন্তু রোটেট করানো হয়েছে একটা কিছু দিয়ে স্যাফট দিয়ে রোটেট করানো হয় এবং দুটো চুম্বকের মাঝে রোটেট করানো হচ্ছে তো এখানে দেখো একটা পার্টিকুলার দিকে কারেন্ট তৈরি হচ্ছে এবং সেটা পার্টিকুলার ডিরেকশানটা এখানে ছবিতে দেখানো হয়েছে কোন দিকে কারেন্টটা পাওয়া যাচ্ছে এবার যখনই তোমার কয়েলটা উল্টে বিপরীত দিকে হয়ে আছে যখন এই এই প্রান্তটা এই মানে এই প্রান্তটা যখন এই দিকে চলে আসছে তখন কিন্তু ওই প্রান্তেই কয়েল কয়েলের যে গতির দিকটা নিচের দিকে হয়ে যাচ্ছে অর্থাৎ ওই তখন ওই একই প্রান্তে কয়েল মানে কারেন্টের দিক বিপরীত হয়ে যাচ্ছে মানে যে প্রান্তটা এখানে বাম দিকে রয়েছে নটফলের দিকে যে বাউুটা রয়েছে কয়েলের সেই বাহুতে যে কারেন্টটা যেমন দেখানো হয়েছে কারেন্টের দিক রয়েছে উপর দিকে সেটা যখন ওই প্রান্তটা এই ডান দিকে চলে আসবে সাউথ ফ্লো দিকে চলে আসবে তখন কিন্তু ওই প্রান্তটাই কারেন্টটা হবে নিচের দিকে কারণ তার মুভমেন্টটা তার গতির দিক পরিবর্তন হচ্ছে সুতরাং বুঝতে পারছো এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা দিক অনবরত বদলে যাচ্ছে অর্থাৎ এখানে এসি কারেন্ট তৈরি হচ্ছে আচ্ছা বলে রাখি এখানে একটি ব্রাশ রয়েছে ব্রাশটা এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না যদিও এই রিংটা কয়েলের সঙ্গে সঙ্গে এই রিংটা ঘরে এবং রিংটা ব্রাশের সঙ্গে ঠেকে ঠেকে ঘরে এখানে ব্রাশটা খুব পরিষ্কার নয় এই জায়গায় ব্রাশ আছে একটা ব্রাশ আছে যেটা ব্রাশটাকে ঠেকে ঠেকে এই কয়েলটা ঘুরছে আগের ছবিতে হয়তো ব্যাপারটা দেখতে পাবে আগের ছবিটা দেখো এই এই যে দেখো এই যে ব্রাশ দেখতে পাচ্ছ এই যে ব্রাশ এই যে ব্রাশ এই একটা ব্রাশ এই একটা ব্রাশ এই ব্রাশকে সঙ্গে ঠেকে ঠেকে কিন্তু কয়েলটা মানে স্পর্শ করে করে মানে এই রিং ঘুরছে কয়েলের সঙ্গে সঙ্গে রিংটা ঘুরছে এই হলো এসি জেনারেটারের কার্যনীতি এসি জেনারেটারকে কোনো সময় অল্টারনেটার বলা হয় এবার আসছি আমি ডিসি জেনারেটারের ক্ষেত্রে ডিসি জেনারেটার বা ডিসি ডায়নামো এখানে কি পার্থক্য রয়েছে একই ব্যাপার শুধু পার্থক্য হচ্ছে রিং চেঞ্জ করা হয় মানে আগে যেমন আমরা স্লিপ রিং ব্যবহার করা হয় এখানে ব্যবহার করা হচ্ছে কোমুটেটার বা স্প্লিট রিং এটাকে কমিউটেটার বলতে পারো বা স্প্লিট এখানে যে রিংটা একটু অন্যরকম লক্ষ্য করে দেখো এখানে যে রিংটা ব্যবহার করা হয়েছে এই এই রিং দুটো স্প্লিট রিং দুটো ভিন্ন ভাঙা রিং দুটো পৃথক রিং এবং এখানে ব্রাশ লক্ষ্য স্পষ্ট বোঝা যাচ্ছে দুটো ব্রাশ খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এই ব্রাশকে সঙ্গে স্পর্শ করে রিংগুলো ঘরে এখানে কিন্তু ডিসি কারেন্ট তৈরি হয় কেন মানে কারেন্টের দিক একই মানে মানে উল্টো দিকে কারেন্ট তৈরি হয় বাহুগুলোতে বিপরীত দিকে কারেন্ট তৈরি হয় কিন্তু বাহুগুলোতে যখনই যে কোনো একটা পার্টিকুলার বাহুতে যখনই বিপরীত দিকে প্রবাহ তৈরি হবে তখনই কিন্তু রিংটাও কিন্তু তার ব্রাশকে চেঞ্জ করে নিচ্ছে অন্য ব্রাশের সঙ্গে তারা অদল বদল করে নিচ্ছে অন্য ব্রাশে চলে আসছে সুতরাং কিন্তু কারেন্টের দিক একই থেকে যাচ্ছে সেই কারণে এখানে ডিসি কারেন্ট পাওয়া যাচ্ছে আবার বলছি যখনই কোনো একটা পার্টিকুলার ধরো লাল চিন্তু যে বাহুতে দেওয়া রয়েছে সেই পার্টিকুলার বাহুতে যখনই কারেন্ট মানে যখনই বাহুটা উল্টো দিকে চলে যাচ্ছে সাউথ প্লোর দিকে যখন লাল বাহুটা যখন সাউথ প্লোর দিকে চলে যাবে তখন কারেন্টের দিক উল্টে যাবে কারেন্টের দিক যখনই উল্টে যাচ্ছে তখনই কিন্তু সে ব্রাশটাকেও চেঞ্জ করে নিচ্ছে এবং তার যে রিং তার সঙ্গে যে রিংটা যুক্ত রয়েছে সেই রিংটা কিন্তু অন্য ব্রাশের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সুতরাং কারেন্টের দিক এই বাহুতে উল্টে গেলেও বাইরে যে সার্কিট সেখানে কারেন্ট কিন্তু একই দিকে ফ্লো করবে অর্থাৎ ডিসি প্রবাহ পাওয়া যাবে এটা ডিসি জেনারেটর বা ডিসি ডায়নামক তোমরা দেখো এই ছবিটা দেখো কিভাবে এই যে রিং স্প্লিট রিং বা কুমুটা কীভাবে দেখো ব্রাশ চেঞ্জ করে নিচ্ছে যখনই তার কারেন্টের দিক চেঞ্জ হচ্ছে তার বাহুতে তখনই কিন্তু সে ব্রাশটাকে চেঞ্জ করে নিচ্ছে ফলে তার বাইরের যে সার্কিট সেখানে একই দিকে তৈরি প্রভাব পাওয়া যাচ্ছে লক্ষ্য করে দেখো যখনই কয়েলটার কোনো একটা বাহু তার দিক পরিবর্তন করছে অর্থাৎ তার যখনই কারেন্টের দিক চেঞ্জ হচ্ছে তখন সে অন্য ব্রাশের সাথে যুক্ত হয়ে যাচ্ছে সেটা তো নেগেটিভ ধরে নাও যে লাল চিহ্নিত যে বাহুটা সেটা প্রথমে বাম দিকে রয়েছে তখন যেদিকে কারেন্ট ফ্লো করছে সেই সেই ব্রাশটা প্লাস হলো বিপরীত ব্রাশটা মাইনাস হলো যখনই সেটা ওই চিহ্নিত যে বাহুটা উল্টো দিকে চলে যাচ্ছে তখন কিন্তু সেই লালচিনিত যে বাহু তার দিকে উল্টো দিকে কারেন্ট ফ্লো করছে কিন্তু সেটা তখন মাইনাসের দিকে মাইনাস ব্লাসের দিকে হয়তো চলে গেছে তখন ব্যাপারটা একই হলো তার কারেন্টের দিক কিন্তু একই থেকে যাচ্ছে তো এইভাবে কিন্তু ডায়নামো বা জেনারেটার সাহায্যের তড়িৎ উৎপন্ন করা হয় তো আমরা বিয়ে প্যান্ডেল বা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি জেনারেটার ব্যবহার করা হয় সেখানেও এইভাবেই কিন্তু কারেন্ট তৈরি করা হচ্ছে ওই কয়েলটাকে ঘোরানো হচ্ছে কয়েলটাকে ঘোরানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে যেমন ওখানে আমাদের যে জেনারেটার ব্যবহার করে সেখানে ডিজেল থেকে ডিজেল পুরে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে ডিজেল সেই শক্তি থেকে কিন্তু কয়েলটাকে ঘুরিয়ে তড়িৎ উৎপন্ন করা হচ্ছে তো এইভাবে আমরা তড়িৎ উৎপন্ন করতে পারি অর্থাৎ আমাদের যে জেনারেটারের যে আর্মেচার সেটাকে ঘুরিয়ে তড়িৎ চমুকের আবেশে দ্বারা তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় এবং এইটাকে ঘোরানো হতে পারে বিভিন্ন পদ্ধতিতে সেই অনুযায়ী তার তড়িৎটার বিভিন্ন রকম নাম হয় যদি সেই ঘোরানোটাকে আমি জলের গতিবেগে হ্যাঁ জলের যে গতিবেগ তার দ্বারা ঘোরায় তখন আমরা বলি জলবিদ্যুৎ যেমন ছবিতে দেখো এখানে ড্যাম রয়েছে ড্যামের মানে ড্যাম এখানে জলাধার ড্যাম বা জলাধার মানে ড্যাম এখানে জলকে বেঁধে রাখা হয়েছে জলকে ধরে রাখা হয়েছে এবং জলটাকে কিন্তু উপর থেকে নিচে একটা সরু পথে দেখো ভেতরে একটা সরু পথ দেখানো হয়েছে এই সরু এই যে সরু একটা নলের মতো এই জায়গাটার মধ্য দিয়ে জল দ্রুত বেগে নিচে নামছে এবং নিচে এখানে কিন্তু ওই যে টারবাইনটাকে রাখা হয়েছে তাহলে কী হয়েছে এই জলাধারের জল উপর থেকে দ্রুত বেগে এইভাবে নিচে নামছে এবং টারবাইনে আঘাত করছে টারবাইনটা ঘুরছে টারবাইনের সঙ্গে স্যাপটের মাধ্যমে জেনারেটারের সঙ্গে যুক্ত হয়ে যে একটা স্যাপ বা রড মতো রয়েছে দণ্ড রয়েছে তার সঙ্গে জেনারেটারের সঙ্গে যুক্ত আছে যখন টারবাইনটা ঘুরছে তখন কিন্তু এই জেনারেটারটা ঘুরছে যে একটা যে আরমেচার ঘুরছে এবং ওই আগে যেভাবে বললাম সেই একই পদ্ধতি তৈরি উৎপন্ন করা হচ্ছে এটা হচ্ছে জলবিদ্যুৎ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তো এখানে কী হচ্ছে তাহলে জলের যে স্থিতিশক্তি জল যে স্থিতিশক্তি উপর থেকে নিচে নামছে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং সেই গতিশক্তি টারবাইনকে ঘোরাচ্ছে এবং সেটা তৈরি শক্তিতে রূপান্তরিত হচ্ছে এইভাবে জলবিদ্যুৎ তৈরি করা যেতে পারে বা তৈরি তৈরি করা হয় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এখানে দেখো লক্ষ্য করে চলমান ছবি এখানে দেখো জল আসছে এবং জলের গতিবেগে জলের যে গতিশক্তি সেখানে টারবাইন ঘুরছে এবং টারবাইন টারবাইনের সঙ্গে স্যাপের মাধ্যমে আর্মিচার যুক্ত আছে এবং সেই আর্মেচার ঘুরছে আগে বলা হলো ওই চুম্বকের মাঝে ওই কয়েল ঘুরছে ফলে তরি চুম্বক গাবেশে ফলে তরিদ উৎপন্ন হচ্ছে এখানে সেই ছবিতে এটা দেখানো হয়েছে এই ছবিটা দেখো এটা তাপবিদ্যুৎ উৎপন্ন করা তাপবিদ্যুৎ যেটা আমরা বলি আর কি তা অর্থাৎ তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করার পদ্ধতি দেখানো হয়েছে এখানে ব্রয়লার দিয়ে এখানে তাপ উৎপন্ন করা হচ্ছে বিভিন্নভাবে আমি তাপ উৎপন্ন করতে পারি কয়লা পুড়িয়ে হতে পারে তেল পুড়িয়ে হতে পারে তাপ উৎপন্ন করতে পারে সেই তাপের প্রভাবে স্টিম বা মানে জল বাষ্প হচ্ছে তাপের প্রভাবে জল বাষ্প হচ্ছে এই বাষ্প এই যে জল এই জলটা বাষ্প হচ্ছে এবং বাষ্প এই পাইপের মধ্য দিয়ে যাচ্ছে এবং এখানে টারবাইনকে ঘোরাচ্ছে এবং টারবাইনের সঙ্গে স্যাপটের মাধ্যমে ওই যে জেনারেটার যুক্ত আছে এবং জেনারেটার থেকে তরিত্র করা হচ্ছে জেনারেটারের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে জেনারেটারের যে কয়েল তাকে ঘোরালে চুম্বকের মাঝে দুটো চুম্বকের মাঝে অর্থাৎ চুম্বকের দুটো মেরুর মাঝে যদি কয়েলকে ঘোরানো হয় তাহলে তলু উৎপন্ন করা হবে সেই ঘোরানোটা আমরা বিভিন্নভাবে করতে পারি যদি জলের গতিশক্তি দিয়ে ঘোরায় তাহলে সেটা হবে জলবিদ্যুৎ যদি আমি তাপ শক্তি দিয়ে তাপ থেকে যে স্টিম তৈরি করা হচ্ছে বাষ্প তৈরি করা হচ্ছে জলিবাষ্প সেই জলিবাষ্প গতিবেগে যদি ঘোরায় তখন আমরা তাকে বলছি তাপবিদ্যুৎ যদি পরমাণু শক্তি দিয়ে ওই কয়েলটাকে মানে টারবাইনটাকে ঘোরায় এবং তৈরি উৎপন্ন করি তখন সেটা আমরা পরমাণু বিদ্যুৎ বলবো একইভাবে যদি বায়ু প্রবাহ দ্বারা ঘোরাই তাহলে সেটা বায়ু বিদ্যুৎ বলবো তো এইভাবে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং বিদ্যুৎ উৎপন্ন করার প্রত্যেকটা পদ্ধতির কিন্তু মূল নীতি একই সেটা জলবিদ্যুৎ হোক তাপবিদ্যুৎ হোক পরমাণু বিদ্যুৎ হোক বায়ুচালিত বিদ্যুৎ হোক বা জোয়ার ভাটা শক্তি দ্বারা বিদ্যুৎ হোক প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মূল যে নীতি সেটা একই তো এটাকে আমরা বলছি থার্মেল পাওয়ার দ্য থার্মো ইলেকট্রিক পাওয়ার তো এখানে চলমান ছবিতে সেটা দেখানো হয়েছে লক্ষ্য করে দেখো এখানে কয়লাকে স্প্রে করা হয় হচ্ছে এবং সেটা পুড়ছে এবং পুড়ে এখানে স্টিম তৈরি হচ্ছে এবং স্টিম কিন্তু তীব্র গতিবেগে তীব্র গতিবেগে এই স্টিম এই চলে যাচ্ছে এইখানে টারবাইনে এবং টারবাইন টারবাইন এবং টারবাইন ঘুরছে এবং সেটা স্যাপের মাধ্যমে জেনারেটার সাথে যুক্ত আছে জেনারেটার ঘুরছে এবং সেখানে উৎপন্ন করা আছে যেমন আমাদের বকেসে তা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেভাবে কাজ করছে ঠিক রকম তো এটাই তরিত আমাদের ব্যবহারিক জীবনে যে বিপুল পরিমাণ তরিতের প্রয়োজন হয় সেই তরিত তৈরি করা হচ্ছে এই নীতি সাজেত এই নীতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম তো এতক্ষণ ধরে তোমরা আমার সঙ্গে থাকলে বলে আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকের মতো আমরা এখানেই শেষ করছি